থ্রিলার কিংবা রহস্যে ভরপুর মারদাঙ্গা সিনেমা নয়, নেই বলিউডের ছায়া। গল্পের পুরোটা জুড়েই যেন বাঙালির অতীত সংস্কৃতির যোগ পাওয়া যায়। গল্প বলা ও উপস্থাপনার ঢং নিয়ে যায় বাঙালির শত শত বছর আগের ফেলে আসা অতীতে। বলছি ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত সিনেমা কাজল রেখার কথা। 400 বছর আগের একটি প্রেমের গল্প, যে গল্প কাজল রেখাকে ঘিরে। পরিচালক গিয়াসুদ্দিন সেলিমের এই সিনেমার পরতে পরতে রয়েছে মুগ্ধ করার মতো উপকরণ। বন্দনা সঙ্গীত দিয়ে শুরু হলো এই সঙ্গীত নির্ভর সিনেমা। গানটিতে ঠোঁট মিলিয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম। এই অভিনেতাকে সিনেমায় ভিন্ন 5টি চরিত্রে দেখা গেছে। প্রতিটি চরিত্রে স্বল্প সময়ের জন্য পর্দায় এলেও পাশা খেলার সঙ্গে জেলে পুরোহিত সহ সব চরিত্রে আলাদা করে নজর কেড়েছেন। কি হবে পরনে বাঁচাইছে কইনা, বিয়া করুম তোরে। সরল রৈখিক গল্পটায় বুদ্ধিদীপ্ত উপস্থাপনার কারণে উপভোগ্য হয়ে উঠেছে। শেষ পর্যন্ত দর্শকদের আগ্রহ ধরে রাখে। কন্যার বিয়ার চিন্তায় ঘুম আসে না, কন্যার তো বিয়া হয়ে গেছে। রসিক তো কইরো না তো পঙ্খী, কেমন কইরা মন কারিব ওরে নিঠুরিয়া। বছর শুরুতে সাধুর পাশা খেলা দৃশ্য ছিল উত্তেজনায় ভরা। সে খেলায় সাধুর সবকিছু হারিয়ে পাগল প্রায়। রাজা থেকে নিঃস্ব, জুয়ার হাত থেকে রক্ষা পায় স্ত্রী ও কাজল রেখারা। তাদের নিয়ে নতুন করে আবার শুরু হয় বেঁচে থাকার লড়াই।